আমি টুম্পা, আপনারা দেখছেন টুম্পাস লাইভ। আজকে আমি আপনাদের কাছে করে দেখাবো চিংড়ি মাছের মালাই ভাপা। যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার চিংড়ি মাছের মালাই ভাপা। এই মালাইকারি বানানোর জন্য আমার যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো, প্রথমে তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, আটটা কাঁচা লঙ্কা আছে, লবণ, এদিকে হলুদ আছে, এদিকে গুড় আছে, এদিকে নারকেল বাটা আছে, এটা হচ্ছে দুধ আছে, আর একটু দেব জিরে গুঁড়ো। ঠিক আছে, তো আজকে আমি আমার রান্না শুরু করছি, দেখতে থাকুন, দেখুন ভালো লাগবে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেব, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বসাতে দিয়ে দেবো। আর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, এখানে বলছে ভালোভাবে চিংড়ি মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, এর মধ্যে দেব আমি নারকেল বাটা, এর মধ্যে দেব আমি গুড়, এর মধ্যে দেবো আমি হলুদ, এর মধ্যে দেবো আমি জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দেবো একটু দুধ, এরপরে দিয়ে দেবো সর্ষের তেল, রেডি। এটাকে মেখে নেব ভালো করে। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেবো। এখন আমি প্রিহিটে বসিয়েছিলাম এই জলটা, সাবধানে একটু এটা এর মধ্যে বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপরে। এখন জলটা যেন টিফিন বক্সে না ভরে যায়, ভেতরে না ঢুকে যায়, ওর জন্য আমি স্ট্যান্ডের ওপরে এটা বসিয়েছি। এবার এটা ঢেকে দেবো, আর মাঝে মাঝে দেখতে হবে যে জলটা শুকিয়ে গেছে কিনা, যদি বাই চান্স শুকিয়ে যায় তাহলে আবার আরেকটুখানি জল দিয়ে দিতে হবে। এর ওপরে আমি এটাকে 30 মিনিট রাখবো, 30 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার রান্না কমপ্লিট। চিংড়ি মাছের মালাইকারি গ্যাস অফ করে দিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম, এবার আমি এটাকে সাবধানে খুলবো, গরম, খুব আস্তে সাবধানে খুলতে হবে। নামে অ্যাকচুয়ালি একটু রাখলে ভালো হয়, 5-10 মিনিট পরে একটু ঠান্ডা হলে খুললে বেশি ভালো হয়। তা আপনি আপনাদের দেখানোর জন্য খুলবো। কেমন হয়েছে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। তো টাটা, আবার আমি আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে।